ভৈরবে রোজা রেখে যথাযথ মর্যাদায় স্বাধীনতা দিবস উদযাপিত ভৈরবে মুক্তিযুদ্ধের পুষ্পমাল্য অর্পণ স্মৃতি কুশকাবাস মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে যথাযথ মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপিত হয়েছে রোববার স্থানীয় উপজেলা প্রশাসনের আয়োজনে সকালে দুর্যোয় মোড়ে স্বাধীনতার স্মৃতিস্তম্ভে একত্রিশ বার্তবোধনির মাধ্যমে মহান এই দিবসটি সূচনা করা হয় এ সময় ঢাকা টু সিলেট মহাসড়কের ভৈরব বাস স্ট্যান্ডে অবস্থিত মুক্তিযুদ্ধের স্মৃতি ভাস্কর্য দুর্জয় ভৈরব এর পাদদেশে স্বাধীনতা স্মৃতিস্তম্ভে ভৈরব উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সাদিকুর রহমান সবুজের নেতৃত্বে ফুল দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করেন উপজেলা প্রশাসন উপজেলা পরিষদ মুক্তিযোদ্ধা সংসদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভৈরব উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মনোয়ারা বেগম ভৈরব থানার ওসি মোহাম্মদ মাকসুদুল আলম উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সেন্টু পৌর আওয়ামী লীগের সভাপতি এস এম বাকিবিল্লা ও সাধারণ সম্পাদক আতিক আহমেদ সৌরভ ভৈরব চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি সভাপতি রোটারিয়ান হুমায়ুন কবির মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার ফরাদ আহমেদ মিডিয়া প্রমুখ ব্যক্তিগণ উপস্থিত ছিলেন